হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে তোমাদেরকে আমি তালের বড়া রেসিপিটা করে দেখাবো। তালের বড়া খেতে কার না ভালো লাগে, আর এই সিজনে তালের বড়া তো খেতেই হবে, এটা মাস্ট। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে অবশ্যই তো লাগছে তাল। তালটা আমি কালকের বেশ ভালো করে কাকিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা। আর এদিকে রয়েছে সুজি, আটা, ময়দা, দুধ, আর এই যে এখানে কলা রয়েছে। আমি এখানে ওই 5টা মতন কলা দেব। এই দেখো 5টা মতো কলা আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার চিনি দেব, প্রায় 6 থেকে 7 চামচ মতো চিনি দেবো। যারা যেরকম মিষ্টি খাও সেই হিসেবে তোমরা চিনিটা দেবে। আমাদের চিনিটা একটু বেশি খায়, মিষ্টিটা প্রচণ্ড বেশি খায়। চিনি দিয়ে কলাটা চটকাতে সুবিধা হলো, তাই জন্য আগে চিনিটা দিয়ে কলাটা চটকালাম। তো এখানে দিয়ে দিলাম ওই 1/4 কাপ মতন ময়দা আর 1/4 কাপ মতন আটা। ওই একই মাপে আমি সুজিটাও দেব, সুজিটা একটু পরে দেব, আগে এগুলো একটু ভালো করে মেখে নিই। এই দুধে দিয়ে দিলাম আমি ওই হাতে মেপে, মানে মোটামুটি 2 হাত মতন আমি দুধ দিয়েছি। আর এখানে দেখো আমি তালের পাল্পটা আমি দিয়ে দেবো। তালের পাল্পটা আগেই বললাম কালকের করে রাখা হয়েছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। এই যে যেরকম বলেছিলাম ওই একই পরিমাণে একটু সুজি দিলাম, তো বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। থিকনেসটা ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকম গুটি আসলে এক জায়গায় হবে, আবার এরকম স্প্রেড হয়ে যাবে, তো এরকম টাইপেরই হবে। আমার একটু মিষ্টিটা কম লাগছিলো, তোমরাও চেখে দেখে নিতে পারো মিষ্টিটা কীরকম, তো সেই হিসেবে তোমরা আবার মিষ্টি দিও। আমি একটু সুজি আর একটু চিনি আবার পরে একটু দিলাম, কারণ বেশি পাতলা পাতলা লাগছিলো সেই কারণে। এখানে আমি একটু মৌরি দিয়ে নিলাম, মৌরি আর একটু নুনও দিয়েছিলাম। তো ওই মাখা হয়ে গেছে, আমি বেশ অনেকক্ষণ এগুলোকে মেখে রেখে দিয়েছিলাম, মানে ওই বিকেলবেলা আমি মেখেছিলাম আর এটা ভাজতে শুরু করেছি ওই 7টার সময়, সন্ধেবেলা। বিকেল 4টার সময় মেখেছিলাম আর 7টার সময় ভাজছি। তো ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তো অনেকক্ষণ ধরে বেশ সময় তো লাগবে, অনেকক্ষণ ধরেই ভাজতে হয়, তো অনেকক্ষণ ধরে ভাজছিলাম। তারপরে আমার মনে হলো কি অনেকদিন একটু রূপচর্চা করা হয়নি, তাই ইচ্ছা হলো যে রাত্রেবেলায় একটু রূপচর্চা করি। তো ছেলে ওর বাবা কেউই বাড়ি ছিল না, শাশুড়ি ওপরে টিভি দেখছিল আর ছেলে আর ওর বাবা বেরিয়েছিল, তো আমি এখানে দেখো একটু রূপচর্চা করে নিলাম। ঘরে টক দই ছিল, ওর মধ্যে একটু বেসন আর চন্দনের গুঁড়ো কেনা ছিল, সেটা দিয়ে একটু প্যাক বানিয়ে মুখে লাগিয়ে তারপরে এদিকে ভাজাভুজি করছিলাম, কারণ একভাবে একা একা ভাজতে ভাজতে ভীষণ বোর লাগছিল, ভালো লাগছিল না, তো সেই জন্য আমি এটা করলাম। তো এখানে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ঝুড়িটার মধ্যে করে রেখেছি, তাহলে মানে এক্সট্রা তেলটা একটু ঝরে যেতে পড়ে সেই জন্য। আর এইটুকু ব্যাটার বাকি আছে, তাড়াতাড়ি হয়ে গেল, এখন বাজে প্রায় 8টা, 8টার মধ্যে মোটামুটি প্রায় হয়েই গেছে। আবার এরপর আবার মালপোয়া করব, তার রেসিপিটা অবশ্যই তোমরা সেটা দেখতে পারবে অবশ্যই নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।